राजधानी सह सारा देशेर 369 केंद्रे 43तम बीसीएस एर प्रिलिमिनारी परीक्षा शुरू होयेछे सकाल 10टाय शुरू हुए परीक्षा चले 12टा पर्यन्त। एर आगे सकाल 9:30 पीएससी ते लटारीर माध्यमे परीक्षार प्रश्नपत्रेर सेट निर्धारण करा हयेछे। एबारे 43तम बीसीएस एर प्रिलिमिनारी परीक्षाय अंश नियेछेन 4 लाखेर बेशि परीक्षार्थी। करोनाय जाते परीक्षार्थीरा स्वास्थ्य सचेतन थाकेन एबं मास्क परिधान करेन सेई बिषये सकलके सचेतन थाकते बला हयेछे। ढाका छाड़ाओ परीक्षा अनुष्ठित होच्छे चट्टग्राम, राजशाही, खुलना, बरिशाल, सिलेट, रंगपुर ओ ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে। এবার 43তম বিসিএস এ বিভিন্ন ক্যাডারে 1814 জনকে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি আরো 13টি চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। একই দিনে একাধিক প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা পড়ায় বিপাকে পড়েছেন অনেক চাকরি প্রার্থীরা। পরীক্ষার আরও খবর জানাতে যাচ্ছি। রাজধানীর দুটি কেন্দ্রে সহকর্মী হাসানুল শাওন আছেন ভিকারুননেসন স্কুল কেন্দ্রে, আর শফি মাহমুদ সাগর আছেন তেজগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে। প্রথমে যাচ্ছে শাওনের কাছে। শাওন, বিসিএস পরীক্ষা তো শেষ, কেমন ছিল সামগ্রিক পরিস্থিতি? রুকসানা, মাত্রই এই যে 2 ঘন্টার পরীক্ষা সেটি শেষ হলো। তো আমরা যেটি দেখেছি, সকাল 10টায় পরীক্ষা শুরু হয়, এর বেশ আগে থেকেই অংশগ্রহণকারীরা কেন্দ্রগুলোতে ঢুকতে শুরু করে এবং সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার কথাটা যেটি বলা হয়েছে বারবারই বেশ জোর দিয়ে পিএসসি থেকে, সেটি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে যাতে সবাই মাস্ক পরিধান করেন এবং ঢোকার প্রবেশ মুখে সবাইকে হ্যান্ড স্যানিটাইজার মেখে আসলে কেন্দ্রগুলোতে প্রবেশ করতে হয়েছে। আর এর বাইরে যারা পরীক্ষার্থী আছেন, আপনি জানেন যে আজকে একই দিনে আরও সরকারি কিছু সংস্থার পরীক্ষা আছে, তারা অনেকেই কিছুটা ক্ষোভ জানিয়েছেন যে এই জায়গাগুলোতে সমন্বয়ের দরকার ছিল। আর এর বাইরে সকালে পিএসসির চেয়ারম্যান মহোদয় মহাখালীর একটি কেন্দ্রে পরিদর্শন এসেছিলেন। তিনি সেখানে সাংবাদিকদের যেটি জানিয়েছেন যে এই 43তম বিসিএসে 4 লাখেরও বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন এবং এই প্রিলিমিনারি পরীক্ষাটির রেজাল্ট আগামী 3 মাসের মধ্যেই দিয়ে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন আমাদেরকে। আর এর বাইরে 44তম বিসিএসও আগামী 1 বছরের মধ্যে পরীক্ষা নেওয়ার হবে এবং সেই প্রক্রিয়ায় পিএসসি আগাচ্ছে বলেও তিনি জানিয়েছেন। তবে তাকে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে একই দিনে বেশ কিছু সংস্থার পরীক্ষা পড়েছে, তো তিনি যেটি বলেছেন যে এটি আরও সমন্বয় প্রয়োজন এবং তারা এটি নিয়ে কাজ করছেন। রোকসানা জি, শাওন সঙ্গেই থাকুন, যাচ্ছি সাগরের কাছে। সাগর, একদিনে বিভিন্ন সরকারি চাকুরির 13টি পরীক্ষা হচ্ছে বলে আমরা জেনেছি, এ বিষয়ে পরীক্ষার্থী এবং অভিভাবকদের প্রতিক্রিয়া কি দেখছেন? রোকসানা, দীর্ঘদিন পর আসলে 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে এবং এর জন্য আসলে অনেকদিন যাবৎ ধরে আবেদনকারীরা অপেক্ষা করছিল। দফায় দফায় করোনার কারণে আসলে এই করোনা মহামারীর কারণে দফায় দফায় আসলে এই পরীক্ষাটি পিছানো হয়েছে এবং যেহেতু আসলে গত 2 বছর ধরে তেমন পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি, তাই আসলে সরকারি নিয়োগ পরীক্ষাগুলো একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে, যার ফলে আসলে যাদের আসলে অনেকেরই বয়সে প্রায় শেষের দিকে চলে আসছে তারা অনেকের আসলে আক্ষেপ রয়েছে আসলে একই সঙ্গে এতগুলো পরীক্ষা যখন চলে আসে তখন তারা আসলে কোনটিতে অংশগ্রহণ করবে। তেমনটাই দেখা গিয়েছে আজকের বিসিএস পরীক্ষার ক্ষেত্রেও এবং আজকেও একাধিক পরীক্ষা রয়েছে। এরই মধ্যে হচ্ছে পদ্মা অয়েল লিমিটেড তারা আজকে তাদের 2টি মৌখিক পরীক্ষা স্থগিত করেছে, যেটি আগামী 31 অক্টোবর অনুষ্ঠিত হবে। কিন্তু গত সপ্তাহ দেখা গিয়েছে যে একই দিনে শুক্রবার অনেকগুলো পরীক্ষা অনুষ্ঠিত হওয়াতে অনেক আবেদনকারীদের আসলে বাছাই করতে হয়েছে তারা কোন পরীক্ষায় তারা অংশ নেবে এবং এর ফলে যেটি হয়েছে যে তাদের মধ্যে এক ধরনের আক্ষেপ এবং ক্ষোভ কাজ করছে এবং তারা মনে করছে এটি তাদের কাছে তাদের জন্য আসলে এক ধরনের একটা অযৌক্তিক সিদ্ধান্ত হয়েছে যে একই সঙ্গে এতগুলো পরীক্ষা রাখা, যার ফলে এই আবেদনকারীদের জন্য এক ধরনের বলা যায় যে এক ধরনের বিপত্তিকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়াও সকাল থেকে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে, যেটি এখন শিক্ষার্থী বের হচ্ছে এবং এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। জানছিলাম বিসিএস এবং অন্যান্য নিয়োগ পরীক্ষার খবর।